ম্যাচ ফিটনেসে এখনও ঘাটতি রয়েছে জাতীয় দলের ফুটবলারদের। দুই সপ্তাহে ট্রেনিংয়ে উন্নতি হয়েছে 90%, বাকিটা নেপাল ম্যাচের আগে পাওয়া সময়ে পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করছেন ফুটবলাররা। দু দলে ভাগ হয়ে জাতীয় ফুটবলাররা সেরেছে ম্যাচ প্র্যাকটিস। জাতীয় ফুটবল দলের অনুশীলনের 14তম দিনও শুরু ফিটনেস ট্রেনিং দিয়ে। গেল দুই সপ্তাহ সহকারী কোচ মাসুদ কায়সারের পর এবার নতুন ফিটনেস বস ইভান রাজলগের ক্লাসে জামাল ভূঁইয়ারা। গুনে গুনে ঘনিয়ে আসছে ম্যাচের দিন, প্রয়োজন এখন প্র্যাকটিস ম্যাচ। প্রতিপক্ষ না পাওয়া গেলেও নিজেরাই খেলেছেন অনুশীলন ম্যাচ। আমাদের কোচ আছে, 60 মিনিট ম্যাচ খেলাইছে এবং উনি আসলে বুঝতে পারবে যে আমাদের প্রবলেমটা কোন জায়গায়। আমরা কুইক খেলতেছিলাম আর কি, হ্যাঁ, ওই বল ম্যাচের যে বল কন্ট্রোলটা ওটা আমাদের আজকে প্রবলেম হয়েছে, বাকিগুলো আসলে সব ঠিক আছে। আজকে যেহেতু ফার্স্ট ম্যাচ খেলছে, হয়তো বা নেক্সট 4-5 ডেজ হয়তো বা উনি ওইগুলো নিয়ে কাজ করবে আর কি। 90 মিনিট একই তালে খেলার ফিটনেস প্রয়োজন ফুটবলারদের। দাপুটে ফুটবলের জন্য চাই আরও অনুশীলন, সেটাই সেরে নেয়ার প্রত্যাশা আগামী কয়েকদিনে। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ করোনার কারণে লম্বা বিরতির পর অনুশীলন দেখতে আসা বাফুফে বস দিয়েছেন অভয়। খেলতে হবে নির্ভার হয়ে। প্রেসিডেন্ট আসলে মেসেজটা দিয়েছে, আপনার লং টাইম আসলে খেলার বাইরে ছিলাম আমরা, স্বাভাবিক আমাদের ফিটনেসের অবস্থা ভালো থাকবে না। সেম আপনার নেপালেরও সেম কন্ডিশন, এখানে আপনার স্কুইজ দেওয়ার আসলে নাই, যেহেতু আমরাও সেম যে কন্ডিশনে আছি নেপাল টিমও সেম কন্ডিশনে আছে। করোনাকালের ফুটবলে নিজেদের ফিরে পাবার মিশনে শিহরিত ফুটবলাররা, অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।